নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ সুপ্রিয় দর্শক এক ভাই জানতে চেয়েছে এখন শীতকাল এই সময় আমরা ত্বককে ঠিক রাখার জন্য নানা ধরনের ক্রিম ব্যবহার করে থাকি মেরিন লিপ জেল লোশন নানা ধরনের ক্রিম ব্যবহার করে থাকি এখন কথা হলো এই ক্রিমগুলো ব্যবহার করে নামাজ পড়া সহি হবে কি না সুপ্রিয় দর্শক এর জবাব হলো যতক্ষণ পর্যন্ত কোনো ক্রিম স্নো লোশন ইত্যাদির মধ্যে নাপাক মিশ্রিত হওয়ার ব্যাপারে নিশ্চিত কোনো ধারণা বা নিশ্চিত কোনো প্রমাণ না থাকবে ততক্ষণ পর্যন্ত সেই ক্রিম বা স্নো লোশন ইত্যাদি ব্যবহার করে নামাজ পড়া জায়েজ হবে যখন কোনো ক্রিম স্নো লোশনের ব্যাপারে নাপাক মিশ্রিত হওয়ার ধারণা এবং একিন সত্য হবে তখন সেই ক্রিম লোশন ইত্যাদি ব্যবহার করে নামাজ পড়া বৈধ হবে না আশা করি সকলে মশালাটি বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নিজামুল ফতোয়া পঞ্চম নম্বর খণ্ড 137 নম্বর পৃষ্ঠা সুপ্রিয় দর্শক যারা ইসলামী জ্ঞান অর্জন করতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নিত্য নতুন সকল ভিডিও সবার আগে পেয়ে যান